হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পেপারটা আছে অর্থাৎ সিসি ওয়ান পেপার এই পেপারের মডিউল টু থেকে মডিউল টু থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা এসএ কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে প্রধানত প্রশ্ন উত্তরগুলো আলোচনা হবে তোমাদের মডিউল টুতে একটা পার্ট আছে দেখবে গণতন্ত্র এই গণতন্ত্র পাঠ থেকে আমি বেছে গুরুত্বপূর্ণ পঁচিশটা এসে কিউ রেখেছি এগুলো তোমরা দেখো এবং ভালো করে তোমরা বুঝে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনার্সের ছাত্রছাত্রী যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের জানা খুবই দরকার প্রশ্নগুলো আলোচনার আগে একটা বিষয় আলোচনা করার আছে সেটা হচ্ছে তোমরা যারা সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী আছো এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস অলরেডি চলছে তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের টোটাল চার দিন ক্লাস হয় সপ্তাহে তার মধ্যে তিন দিন থাকে রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাসে ভিডিও প্লাস পিডিএফ নোট পাবে এবং তোমাদের একদিন সপ্তাহে থাকে লাইভ ক্লাস লাইভ ক্লাসে পড়া ধরা হয় এবং কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা থাকে সেটা বুঝিয়ে দেওয়া হয় আর সেক্ষেত্রে তোমাদের পার মান্থ পাঁচশো টাকা করে ফিস নেওয়া হয় ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো চলো আজকে এসে কিউর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদের লাইভ ক্লাসে সেগুলো বলে দেওয়া হবে এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন গণতন্ত্র বলতে কী বোঝো গণতন্ত্রকে কেবল একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকেই বোঝায় না গণতন্ত্রকে কেবল একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকেই বোঝায় না গণতন্ত্র বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের সম্মতি ও রাজনৈতিক মর্যাদা সাম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক ক্ষেত্রে সমতার নীতির ওপর প্রতিষ্ঠিত ব্যবস্থা পরের প্রশ্ন গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ উল্লেখ করো প্রাচীনকালে গ্রিসে প্রথম গণতন্ত্রের ধারণা সৃষ্টি হয় ইংরেজি ডেমোক্রেসি শব্দটি ড্রেমোস এবং ক্রাটিয়া এই দুই শব্দ এই দুই গ্রিক শব্দ থেকে এসেছে ড্রেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্রাটিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন সুতরাং ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন তারপরের প্রশ্ন কে প্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় জনমতের ওপর দু নম্বর বৈশিষ্ট্য গণতন্ত্রে সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয় পাঁচ দাগের প্রশ্ন আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ আব্রাহাম লিঙ্কনের মতে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র পরের প্রশ্ন গণতন্ত্র কয়েক প্রকার ও কি কি দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আরেকটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যেটা আমাদের দেশ অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সব দেশে চালু আছে যদি বলে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় চালু আছে সুইজারল্যান্ডের কয়েকটা ক্যান্টনে এই প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্ত্রকগুলি কি কি প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্তক দেখো গণভোট গণ উদ্যোগ এইগুলো হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্ত্রক পরের প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে জনগণ প্রত্যক্ষ এবং সক্রিয়ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে প্রাচীন গ্রিক ও রোমে রূপ গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তারপরের প্রশ্ন বর্তমানে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে এই সুইজারল্যান্ডে ঠিক আছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো যে শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে এবং প্রতিনিধি এবং প্রতিনিধিবৃন্দ তাদের কাজের জন্য নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ থাকে তাকে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে পরের প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন কয়েকটি দেশের নাম লেখো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স প্রভৃতি তারপরে প্রশ্ন গণভোট বলতে কি বোঝো গণভোট বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যে ব্যবস্থা অনুসারে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জনগণ মতামত দেন এবং এক্ষেত্রে জনগণ সরাসরি তাদের মতামত জানান বেশিরভাগ জনগণের মতামত পাওয়া গেলে সংশ্লিষ্ট বিষয়টি গৃহীত হয় গণ উদ্যোগ বলতে কি বোঝো প্রত্যক্ষ গণতন্ত্রে কখনো বলছে প্রত্যক্ষ গণতন্ত্রে কখনো কোনো আইন সরকার দ্বারা মনোনীত না হলে জনগণ নিজেরাই উদ্যোগী হয়ে আইনটি প্রণয়নের জন্য এগিয়ে আসতে পারেন এক্ষেত্রে সরকার অবশেষে আইন প্রণয়নে বাধ্য হয় এই ব্যবস্থাকে বলা হয় গণ উদ্যোগ তারপরে প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত লেখো এক হচ্ছে গণতন্ত্রের সাফল্যের জন্য দরকার গণতান্ত্রিক জনগণ ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানসিকতা দুই হচ্ছে দেখো দুই হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল গণতন্ত্রকে গ্রহণ করার মতো জনগণের ইচ্ছা ও ক্ষমতা তারপরের প্রশ্ন ডেভিড হেলথ ডেভিড হেলথ এটা হেল্ড হবে হয়কার লয়ডয় ডেভিড হেল্ড গণতন্ত্রের যে চারটি মডেলের কথা সনাতন মডেলের কথা বলেছেন সেগুলো কি এথেন্সের এথেন্সের ধ্রুপদী মডেল সংরক্ষকমূলক গণতন্ত্র উন্নয়নমূলক গণতন্ত্র আর হচ্ছে মার্ক্সবাদী ধারণার প্রত্যক্ষ গণতন্ত্র যে সমকালীন মডেলের কথা বলেছেন সেগুলো কী কী অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিযোগিতামূলক এলিডবাদী গণতন্ত্র আইনমূলক গণতন্ত্র আর বহুত্ববাদী গণতন্ত্র তারপর দেখো সংরক্ষণমূলক গণতন্ত্রের দুজন প্রবক্তার নাম লেখো জন লক এবং মন্তেস্কো পরের প্রশ্ন উন্নয়নমূলক গণতন্ত্রের প্রবক্তা কে জন স্টুয়ার্ট মিল হচ্ছেন উন্নয়নমূলক গণতন্ত্রের প্রবক্তা তারপরে প্রশ্ন উন্নয়নমূলক গণতন্ত্রের কয়েকজন প্রবক্তার নাম ঠিক আছে ম্যাক ফারসন পেটেম্যান এনারা হচ্ছেন মানে উন্নয়নমূলক গণতন্ত্রের প্রবক্তা প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্রের দুজন প্রবক্তা সুম পিটার এবং ম্যাক্স ওয়েবার প্রমুখ আইনমূলক গণতন্ত্রের প্রবক্তা হায়েক এবং নজিক সংরক্ষণমূলক গণতন্ত্রের ধারণা কাদের কাদের মাধ্যমে প্রথম আসে ম্যাকিয়াবেলি এবং হবসের মাধ্যমে উন্নয়নমূলক গণতন্ত্রে র্যাডিক্যাল প্রবক্তা এটা র্যাডিক্যাল হবে র্যাডিক্যাল প্রবক্তাকে রুশো অন লিবার্টি বইটি কার লেখা অন লিবার্টি বইটি জন স্টুয়ার্ট মিলের লেখা পরের প্রশ্ন চীনে কবে নয়া গণতান্ত্রিক বিপ্লবের ধারণাটি পরিলক্ষিত হয় উনিশশো সালের চৌঠা মে আন্দোলনের মাধ্যমে